আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিওর আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদেরকে কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো। কাঁচা আম দিয়ে যতগুলো আইটেম তৈরি করা যায় তার মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছেও এটা ভালো লাগবে। মোরব্বা তৈরির জন্য আমি প্রায় 250 গ্রাম ওজনের মাঝারি সাইজের আম নিয়ে আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে। আর সব সময় এমন আম নেবেন যে আমগুলোর আঁটি শক্ত। আমের আঁটি যদি নরম থাকে তাহলে কিন্তু মোরব্বা ভালো হবে না। আমি যে আমগুলো নিয়েছি আঁটি এতটাই শক্ত যে আমাকে এরকম দুটো নাইফের সাহায্যে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিতে হয়েছে। এবার দু ফালি করে নিয়ে আমি মাঝখান থেকে যে বীজটা আছে সেটা ফেলে দিচ্ছি। এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে আমটাকে কেচে নিতে হবে। একটু সাবধানে করবেন যেন আঙুলে না লাগে। আর আপনি যত ভালোভাবে কেচে নেবেন আমের ভেতর থেকে টকটা বের করতে সুবিধা হবে, প্লাস আমের ভেতর পর্যন্ত চিনির শিরাটা পৌঁছাবে, এতে করে মোরব্বার টেস্টটা আরও বেড়ে যায়। সবগুলো আম এভাবে কেচে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমগুলোকে কোচলে নিয়ে তারপরে 3 ঘন্টার জন্য এই পানির মধ্যেই ভিজিয়ে রাখতে হবে। নর্মালি চুন দিয়ে পানি দিয়ে তারপরে তার ভেতরে আমগুলোকে ডুবিয়ে রাখা হয়। আপনাদের কাছে যদি চুন থাকে তাহলে 1/2 চা চামচ চুন লবণের বদলে ব্যবহার করতে পারেন। ঠিক 3 ঘন্টা পরে আমি এই আমগুলোকে হাত দিয়ে চিপে চিপে আমের ভেতরে যে লবণযুক্ত পানিটা আছে সেটাকে বের করে আরেকটা পাত্রে নিয়ে নিব। এভাবে করে সবগুলো আম চিপে বের করে সেই যে পাত্রে নিয়েছি সেই পাত্রে আবার পানি বদলে বদলে 3-4 বার উল্টে পাল্টে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নেয়ার পরে আমি আবার চিপে নিচ্ছি, চিপে একটা প্লেটের ওপরে নিয়ে নিচ্ছি। এবার 1/2 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব, যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা যেন শুকিয়ে যায়। এবার একটা হাঁড়িতে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা ট্রাই করবেন ঘি দিয়েই তৈরি করতে, এতে টেস্টটা অনেক ভালো আসে। দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 2 টুকরা এলাচ। এগুলো হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি, আর সেই সাথে দিয়ে দিব 1/4 কাপের মতো পানি। চিনিটা গলে গিয়ে যখন একটা বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দেওয়ার পরে এই শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমগুলোকে এই শিরার ভেতরে সেদ্ধ করে নিতে হবে। কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, কোনো ঢাকনাও দেওয়া যাবে না। চুলার আঁচটাকে একটু কমিয়ে একটু সময় নিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, আর কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিবেন যেন পুড়ে না যায়। এই আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব। আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিব 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার, অবশ্যই সাদা ভিনেগারই ব্যবহার করতে হবে। এবার 2-3 মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে মোরব্বাটা ঠান্ডা করে নিব। আমি একটু শিরাটা তুলে দেখাচ্ছি, দেখেন শিরাটা কিন্তু একেবারে পাতলাও নেই আবার ঘনও নেই। এবার এটা ঠান্ডা হলে আপনারা যে বয়ামে সংরক্ষণ করতে চান সেটায় ভরে নর্মাল রুম টেম্পারেচারে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তাহলে প্রায় 3-4 মাস এটা ভালো থাকবে। আশা করি আপনাদের কাছে এই কাঁচা আমের মোরব্বার রেসিপি ভালো লেগেছে। আমার আরও বেশ কিছু কাঁচা আমের রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাই।